हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आमार चैनले तुम्हारे सबाई के अनेक 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 स्वागत। और आमार थंबनेल देखे तुम्हारा निश्चय बुझते ही पाच्छो जे आज के वीडियो किसेर उपर बनाबो। हाँ, आज के तुम्हारे बोलबो जे आमी रोज साढ़े तीनटे समय उठे ठीक की करी। तो चलो आज के वीडियो शुरू करी। और हाँ, आज के एखन जखन वीडियो बनाच्छी तखन किन्तु आगेर दिन बिकेल बेला आमी एई वीडियो बनाच्छी। तो आबार तुम्हारे संगे देखा होबे कल के सकाल बेला। तो चलो आज के वीडियो शुरू करी। और हाँ, वीडियो के एकदम स्किप करो ना, देखते थको। और आमाके नीचे कमेंट बक्से जानिओ जे तुम्हारे केमन लागछे आमार वीडियो, कारण तुम्हारा कमेंट बक्से जानाले आमार किन्तु खूब भालो लागबे। तो सेई जन्य कमेंट बक्से आमाके अवश्य जानिओ जे तुम्हारे वीडियोगुलो केमन लागछे आमार। और हाँ, जदि भालो लेगे थाके आमार वीडियो तो अवश्य लाइक शेयर और कमेंट करो। तो चलो आजकेर वीडियो शुरू करी। ये देखो सकाल सकाल घूम के उठे पड़े। ओ एखन तो सकाल ना, एखन बजे हलो 3:30। ए बाबा, घड़ीटा एखान के देखो उल्टो देखा जाच्छे। दाड़ाओ तुम्हारे एक ठीक कर देखाई। এই যে দেখো ঘড়িতে বাজে হলো 3:35। আর আমি এখন যাব হলো নিচে। তো তোমাদের একবার দেখাই যে মিহু আর মিহুর বাবা কি করছে। এই যে দেখো ঘরের মধ্যে ওরা দুজনেই ঘুমোচ্ছে। আমি আর লাইটটা জ্বালালাম না, কারণ লাইট জ্বালালে ওদের ঘুমের অসুবিধা হবে। তো সেই জন্য লাইট জ্বালালাম না আমি, চলো নিচে চলে যাই। তো আমি নিচে গিয়ে বানাবো হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার। তোমাদের দাদা ভাই টিফিন নিয়ে যাবে, সেই টিফিনই এখন আমি বানাতে যাব নিচে। তার আগে এখানে যে লাইটটা, সেই লাইটটা আমি একটু অফ করে সিঁড়ির লাইটটা জ্বালিয়ে নিই। তো আমার সিঁড়ির লাইট জ্বালানো হয়ে গিয়েছে, আর এই লাইটটা আমি বন্ধ করে দিই। যেখানে সুইচ রয়েছে লাইটটা বন্ধ করে দিলাম। এখন চলো নিচে যাই। তো নিচে এসে প্রথমেই আমি দেখো এই মিনি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত হতে একটু সময় লাগবে, তো সেই জন্য সবার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখানে ভাত হতে থাক, আর যতক্ষণ ভাত হচ্ছে ততক্ষণ আমি অন্যান্য খাবারের জোগাড়গুলোও করে নিই। কালকে রাতে আমি পটল কেটে রেখে দিয়েছিলাম, কেটে তারপর প্লাস্টিকের মধ্যে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেগুলোকে এখন বের করে নিলাম, আর এগুলোকে এখন ধুয়ে তারপর নুন হলুদ লাগিয়ে ভাজবো। তো আমার ধোয়াও দেখো অলমোস্ট হয়ে গিয়েছে, আর এখন একটু ভেজে নেব এগুলোকে। তো নুন আর হলুদ দিয়ে দিলাম এর জন্য, আর হাত দিয়েই মাখবো, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে এমনিতেই, আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে। তো সেই জন্য তাড়াহুড়োর সময় আর চামচ দিয়ে ধীরে সুস্থে মাখার সময় নেই, তাই আমি হাত দিয়েই ভালো করে মেখে এগুলোকে ভাজা বসিয়ে দিলাম। আর কড়াইতে আমি খুব একটা তেল দিইনি, কারণ পটল ভাজার তেল পরে আর ব্যবহার করা যায় না। তো সেই জন্য অল্প তেলেই এগুলোকে ভেজে নেব। তো আজকে তোমাদের দাদা ভাইকে টিফিনে দেবো হলো ভাত, ডাল, মাছ আর পটল ভাজা। মাছ বলতে কালকের আমুদে মাছ রয়েছে ফ্রিজে, সেটাকেই গরম করে তোমাদের দাদা ভাইকে দিয়ে দেব। তো আমার পটল ভাজাও কিন্তু হয়ে গিয়েছে, এগুলোকে এখন টিফিন বক্সে তুলে নেব। আর আজকে তোমাদের দাদা ভাইকে কোনো রকম তরকারি দিইনি আমি। ওকে বেশিরভাগ দিনই তরকারিটা দিই না, কারণ কি হয় তরকারি দিলে অনেক সময় সেটা নষ্ট হয়ে যায়, এমনিতেই খুব গরম পড়েছে। তো সেই জন্য আর তরকারি ওকে দিই না। ও যখন রাতে অফিস থেকে আসে তখনইও তরকারি খায়, এমনি সময় ওকে আর তরকারি আমি দিই না। টিফিনে সাধারণত আমি ভাত, ডাল, মাছ আর একটা ভাজাই ওকে দিই। আর আমার ডাল আর মাছও কিন্তু গরম করা হয়ে গিয়েছে, এগুলোকে এখন আমি টিফিন বক্সে ভরে নেব। আর আমি এদিকে ডালটা ঢেলে নিচ্ছি টিফিন বক্সে। আমি কি করি, টিফিন বক্সে ডাল ঢেলে সেগুলো ঢাকনা আর আমি আটকাই না। তোমাদের দাদা ভাই যখন অফিস যায়, যাওয়ার সময় প্রত্যেকটা টিফিন বক্সে ঢাকনা আটকে তারপরও নিয়ে যায়, কারণ এগুলো প্রত্যেকটা খাবারই গরম থাকে, তো সঙ্গে সঙ্গে ঢাকনা আটকালে সেগুলো খারাপ হয়ে যাবে। তো আমি কোনোটারই ঢাকনা আটকাই না। এই টিফিন বক্সটাতে এবার আমি মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার জন্য এই টিফিন বক্সটা একটু বড়, কিন্তু কিছু করার নেই, যেহেতু এটা এয়ারটাইট টিফিন বক্স তো সেই জন্য এটার মধ্যেই দিই। অন্যান্য দিন অবশ্য মাছের ঝোল থাকে, আলু থাকে, তো কোনো কোনো দিন যদি অন্য কোনো কিছু থাকে তো এটার মধ্যে দিয়ে দিই। আজকে যেহেতু ওটা আমুদে মাছ তো সেই জন্য এটা একটু বড় হয়ে গিয়েছে টিফিন বক্সটা। আর এদিকে আমার ভাতও কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, তো এটাকে এখন নামিয়ে নিই, নাহলে এরপরে বেশি সিদ্ধ হয়ে যাবে। আর তোমাদের বলছিলাম না যে আমি খাবারগুলোকে ঠান্ডা করে দিই। এই যে দেখো এই যে বাটিটার মধ্যে আমি ফ্রিজের একটু ঠান্ডা জল দিয়ে দেব। তারপর আমি কি করব, এর মধ্যে যে ডালের বাটিটা রয়েছে সেই ডালের বাটিটা বসিয়ে দেব, এতে করে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য আমি এরকমভাবে ডালের বাটি বা যা কিছু থাকে সেগুলো আমি এরকম ঠান্ডা জলের ওপর বসিয়ে রাখি। আর এখন টিফিন বক্সগুলোকে গুছিয়ে আমি এক জায়গায় রাখবো, যাতে তোমাদের দাদা ভাইকে আর খোঁজাখুঁজি করতে না হয়। এর আগে কি হয়েছে, অনেকবারই ও কোনো একটা টিফিন বক্স হয়তো না নিয়ে চলে গিয়েছে, তো সেই জন্য আমি সব এক জায়গায় রাখবো, যাতে কোনো টিফিন বক্সই ওরা খুঁজতে না হয়, সব কটা এক জায়গায় পেয়ে যায়।
আর এখন আমি ভাত বেড়ে দেবো তোমাদের দাদাভাইকে। এই যে হটকেসটা রয়েছে, এই হটকেসটার মধ্যে আমি এখন ভাত বেড়ে নিচ্ছি। তো এইরকম না, আমার তিনটে হটকেস রয়েছে, একটার মধ্যে রুটি রাখা হয়, একটার মধ্যে তোমাদের দাদাভাইকে আমি ভাত দিয়ে দিই, আর একটা এর থেকে একদম সব থেকে ছোটো একটা হটকেস রয়েছে যেটা কোনো কাজেই লাগে না, এমনিই পড়ে রয়েছে। তো ভাত বাড়া আমার কমপ্লিট, এখন হটকেসটাকে ভালো করে টাইট করে আটকে দেবো। এর আগে আমি দু তিন দিন কী করেছি, ভালো করে হটকেসটাকে আটকাতে পারিনি, যার জন্য তোমাদের দাদাভাইয়ের ব্যাগের মধ্যে দু তিন দিন এরকম ভাত পড়ে গিয়েছে। তো সেই জন্য আমি বারবার চেক করে নিই যে হটকেসটা ঠিকমতো আটকানো হয়েছে কি না। আমার সমস্ত খাবার দাবার গোছানো কমপ্লিট, এখন আমি এই থার্মোসটার মধ্যে ঠান্ডা জল ভরে দেব। আমি কি করি, তোমাদের দাদাভাইকে ঠান্ডা জলই থার্মোসের মধ্যে ভরে দিই, তাহলে অনেকক্ষণ পর্যন্ত জল ঠান্ডা থাকে আর তোমাদের দাদাভাই জল মিশিয়ে মিশিয়ে খেতে পারে। এমনিতেই যা গরম পড়েছে, তার মধ্যে ঠান্ডা জল একটু হলে ভালোই হয়। তো সেই জন্য আমি থার্মোসের মধ্যে জল ভরে দিয়ে দিই। আর এটা কিন্তু মিহুর থার্মোস ছিল, এখন ওর অনেকগুলো থার্মোস হয়ে গিয়েছে দেখে ওর বাবাকে এটার মধ্যে আমি জল ভরে দিয়ে দিই। আর একটু কলা রেখে দিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, তো যাওয়ার সময় সব কিছু ভরে নেবে। আর এখনই আমার আসল কাজটা বাকি, সেটা হলো দরজা খোলা, দরজার তালা খোলা আর কি। তো এই দরজার তালা খুলতে প্রত্যেক দিন আমার ভীষণ ভয় লাগে, যেহেতু বাইরে এখনও ভীষণ অন্ধকার, সেইভাবে পরিষ্কার হয়নি আকাশ। তো সেই জন্য প্রত্যেক দিনই যখন আমি দরজা খুলি তখন আমার একটু ভয় ভয় লাগে। তো আমি কি করি, সবার আগে বাইরের লাইটটাকে জ্বালাই, তারপর দরজা খুলি। তো দেখো বাইরে কীরকম অন্ধকার, তো এই প্রত্যেক দিনই এইরকম অন্ধকার থাকে, প্রত্যেক দিনই বুকে সাহস নিয়ে আমি এই তালাটা খুলি। আমি ওই পাঁচিলের তালাটা আর খুলি না, পাঁচিলে যে তালাটা থাকে সেই তালাটা আমি খুলি না। তোমাদের দাদাভাই যখন বেরোয় তখনও তালাটা খুলে নেয়। তো আমি তালা খুলি এর জন্যই যে আমাকে মেন গেটটায় একটু জল ঢেলে দিতে হবে, তোমাদের দাদাভাই যেহেতু বেরিয়ে যাবে, তো সেই জন্য মেন গেটে জল দেওয়ার জন্যই আমি তালাটা খুলে নিই। তোমাদের দাদাভাইও অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর এর মধ্যে মিহুরও ঘুম ভেঙে গিয়েছে। আর ঘুম থেকে উঠে যখনই ও দেখেছে যে বাবা কোথাও যাচ্ছে, বাবা রেডি হচ্ছে, তখন ও বাবার কোলে উঠে বসে পড়েছে আর কিছুতেই নিচে নামছে না। তো ওর ভয়, যদি ওর বাবা ওকে না নিয়ে কোথাও চলে যায়, তো সেই ভয়েও কিছুতেই বাবার কাছ থেকে নামবে না। ওর বাবা যত বলছে যে তুই মার কাছে যা, ও কিছুতে আমার কাছেও আসবে না। তো বাবার কোলে উঠে বসেও বাবার কাছে আদর খাচ্ছে। আর মিহুকে আমরা কখনোই একা ছাড়ি না, হয় ওর বাবা নয়তো আমি, কেউ একজন ওর সঙ্গে সবসময় থাকি। আমি একটু তাড়াতাড়ি উঠি যাতে রান্নাবান্না যা থাকে সেগুলো সব কমপ্লিট করে আমি এসে বসতে পারি, আর ওর বাবা ততক্ষণ গিয়ে ফ্রেশ হয়ে নেবে। কারণ মিহু খুব দুষ্ট, ও কখন কি করে ওকে কোনো বিশ্বাস নেই। বাবা এখন কি তোমার ওঠার সময়? বাবাকে সি অফ করে দিও আমরা, চলো ওকে টাটা করে দাও। তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেল, আর এখন ঘড়িতে বাজে হলো প্রায় 5টা মতো, আর আমরা এখন যাব গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি আর মিহু দুজনেই এখন গিয়ে ঘুমিয়ে পড়ব। দাদাভাইকে খাবার বানিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 8:30 মতো বেজে গিয়েছে। আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আর মিহু এখনও ওই যে ঘুমাচ্ছে। তো এখন যাইনি গিয়ে একটু মুখ হাত পা ধুয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে মিহুকে খাওয়ানো আছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, টাটা, আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। টাটা।